বৃষ্টিতে জলবদ্ধতার আরো খবর জানাতে আমাদের সাথে গ্রিন রোড মিরপুর এবং ধানমন্ডি থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা শুরুতে চলে যাব গ্রিন রোডে আছেন সহকর্মী মাহফুজা বৃষ্টি বৃষ্টির রাজধানীতে জলবদ্ধতা কেমন দেখছেন ভোগান্তি কত টাকা দেখছেন জানাবেন চৈতি রাজধানীতে ভোগান্তি একদম চরম আকারের ধারণ করেছে কারণ আপনারা জানেন ইতিমধ্যে আমরা সবাই সকল মিলা জানানোর চেষ্টা করছি রাজধানী বিভিন্ন জায়গায় যে জলাবদ্ধতা তৈরি হয়েছে এই জলাবদ্ধতা দুর্ভোগের কারণে মানুষের কিন্তু এক ধরনের চলাচলের অবস্থা নষ্ট হয়ে গেছে বা বন্ধ হয়ে গেছে এরকম বলা যায় আমি এই মুহূর্তে আছি গ্রিন রোডে এখানে আশপাশে কিন্তু সব জায়গা জুড়ে বেশিরভাগই হসপিটালগুলো এখানে আছে এসআইবিএল হসপিটাল থেকে শুরু করে গ্রিন লাইফ থেকে শুরু করে নানান রকমের মানুষজন কিন্তু এই অঞ্চলে এসে থাকে বিশেষ করে স্বাস্থ্য সেবার জন্য চিকিৎসা সেবা নিতে আসে তারা সেই মানুষগুলো কিন্তু আজকে এসে আটকা পড়েছে কেউ যেতে পারছে কেউ পারছে না আর মানুষ জনের আপনারা দেখতেই পাচ্ছেন রিক্সা পুরো ডুবে গেছে রিক্সা ছাড়া কোন গাড়ি চলাচল করতে পারছে না কম সমান পানি আবার সামনে একটু সামনে গেলে কিন্তু গলা পর্যন্ত পানি ওই রকম আছে এটা জানা যাচ্ছে আর এই জলাবদ্ধতার পানি শুধুমাত্র যে যাতায়াতের ক্ষেত্রে মানুষকে ভোগান্তি দিচ্ছে কষ্ট দিচ্ছে তা কিন্তু তো না এই পানিতে যারা চলাচল করছে বাধ্য হয়ে আমরা যারা আছি এখানে তাদের কিন্তু যথেষ্ট স্বাস্থ্য ঝুঁকি রয়েছে চর্মরোগের বিভিন্ন ধরনের চর্মরোগ দেখা দিতে পারে এছাড়া যে ময়লা শোয়ারেজ থেকে লাইন থেকে যে বাসাবাড়ি এবং নিম্ন অঞ্চল যে প্লাবিত হয়ে যে পানিগুলো আসছে বিভিন্ন ড্রেন থেকে নর্দমা থেকে পানিগুলো আসছে সেই পানিতে কিন্তু ময়লা আবর্জনাও ভেসে আসছে এবং বিভিন্ন ধরনের রাসেলস ভাইপার এবং এই ধরনের সাপ সাপের ভয়ও কিন্তু মানুষজন পাচ্ছে আমি যতটুকু এখানে কথা বলে মানুষের কাছে জানতে পেরেছি যে এরকম পানিতে জলবদ্ধতায় কিন্তু রাজধানী বাসীর দুর্ভোগ একদম চরম আকারে ধারণ করেছে যেটা মানুষ এখন নিরুপায় হয়ে কিছু বলতেও চাচ্ছে না আমরা কথা বলতে যাচ্ছিলাম যে রাস্তায় যারা চলাচল করছে তাদের সাথে একটু কথা বলতে চেষ্টা করেছিলাম কিন্তু এই কথা বলাটাকেও তারা ভোগান্তি মনে করছে সব কিছু মিলে রাজধানী একদম নাকাল অবস্থায় আছে সাপ্তাহিক ছুটির দিন হওয়াতে সাধারণ মানুষের একটু ভোগান্তি কম হলেও গণপরিবহনগুলো একটু কম থাকলেও যদি বৃষ্টি না কমে এর মধ্যে কি পরিস্থিতি হতে পারে সেটা নিয়েই কিন্তু মানুষ সাধারণ মানুষরা একটু আশঙ্কা করছে তারা চিন্তিত এই পানি কবে নাগাদ গ্রিন থেকে যাবে সারা ঢাকা শহর থেকে এই পানি নামবে এই চিন্তায় কিন্তু রাজধানী বাসীরাই এখন দিন কাটাচ্ছে যদিও বৃষ্টি উপভোগ করেছে কিন্তু দুর্ভোগে এখন জলাবদ্ধতায় কষ্ট পাচ্ছে তারা চৈতি বৃষ্টি ধন্যবাদ আপনাকে আমাদের সাথে এই মুহূর্তে মিরপুর এলাকায় আছেন আমাদের সহকর্মী মোহন ইসলাম মোহন জানাবেন যে বৃষ্টির কারণে বিভিন্ন জায়গায় জলবদ্ধতা তো রয়েছেই সেই সাথে যানজট দেখতে পাচ্ছেন কিনা জলবদ্ধতা থাকলেও একটি সুসংবাদ অর্থাৎ খুশির খবর হচ্ছে মিরপুরের আকাশে ঝলমলে রোদ উঠেছে যে রোদের ফলে কিন্তু পানি কমা শুরু করেছে এবং বলে রাখি যে মিরপুরে আমি যেখানে আছি এই জায়গাটি থেকে একদম আপনার মিরপুর দশের থেকে শুরু করে শেওরা পর্যন্ত পুরো রাস্তায় কিন্তু ডুবে গিয়েছে এবং ডুবে যাওয়ার ফলে যে ভোগান্তি কিন্তু দেখতে পাচ্ছেন এই যে আমি ক্যামেরার মাধ্যমে যদি দেখাই সিএনজি একটি সিএনজি এলা কিন্তু সেটাকে ঠেলে ঠেলে নিয়ে আসতেন অর্থাৎ এটি বন্ধ হয়ে গিয়েছে পানি ঢুকে গিয়ে এবং এই এলাকায় আসলে পানি জমার কারণে তীব্র যানজট সৃষ্টি হয়েছিল ধাপে ধাপে যানজটগুলো সরানোর চেষ্টা করছে ট্রাফিক পুলিশের কর্মকর্তা কর্মচারী যা সদস্য যারা রয়েছে এখানে স্থানীয় বাসিন্দাদের সাথে আমরা কথা বলেছি তারাও জানিয়েছেন যে সকাল থেকে তীব্র পানি ছিল অনেক বেশি পানি ছিল কিন্তু সময় সাপেক্ষে পানি কমে যাচ্ছে এই জায়গাটির উপরেই কিন্তু আপনার মেট্রো রেল গিয়েছে কিন্তু তারা বলছে উপরে চাকচিক্য থাকলেও নিচের যে জরাজীর্ণ তাদের এই ভোগান্তি বছরের পর বছর তাদের পোহাতে হচ্ছে সেই পোহানোর দিকে সিটি কর্পোরেশন বা অথরিটিদের খুব একটা নজর তারা দেখে না কারণ এটাতে আজকে নতুন পানি জমে না এটাতে বৃষ্টি হলেই দুই তিন ঘন্টা দেড় দুই ঘন্টা বৃষ্টি হলে এটাতে পানি জমে যায় এবং সাধারণ বাসিন্দাদের ভাষ্যমতে সিটি কর্পোরেশন প্রায় সময় এসে পানি নিষ্কাশন করলেও শুক্রবার দেখে এখন পর্যন্ত পানি নিষ্কাশন করেনি এখানে আমরা দেখেছি যে রাস্তার পানি উপচে পড়ে একদম মানুষের ঘর বাড়িতে ঢুকে যাচ্ছে এখানে যে রিকশা উল্টে যাচ্ছে যাওয়ার মতো ঘটনা আছে আমরা এখানে অনেক স্থানীয় বাসিন্দা কয়েকজন আছে তাদের সাথে আমরা কথা বলবো পাশাপাশি আমার সহকর্মী মেডিআসেনকে বলবো একটু ছবি দেখানোর জন্য আমি তাদের সাথে কথা বলার পাশাপাশি আপনি আপনি এ এলাকার মুরুব্দে আপনার সাথে একটু কথা বলি যে এই যে পানি পার হয়ে যাচ্ছেন কী ধরনের ভোগান্তি আসলে আপনাদের পোহাতে হচ্ছে এবং কতদিন যাবত এই সমস্যা আপনাদের অনেক দিন ধরেই পানি বৃষ্টি হলেই পানি জমে যায় মানুষে ময়লা পানি দিয়ে হাঁটতে যেতে হয় বাসা বাড়ির সাইডে দিয়ে পানি ঢুকে যায় অনেক ভগুন্তি কি মানে কতক্ষণ পানি থাকে এখানে পানি তো থাকে প্রায় অনেক সময় তার আগে একটু আমার সহকর্মীকে বলবো একটু ছবি দেখানোর জন্য এই পাশে যদি আমি দেখাই যে মিরপুর এলাকার অনেক শিশু বা কিশোর বয়সী ছেলে পেলে এই পানিতে কিন্তু মনের আনন্দে গোসল করছে তাদের যে আনন্দ তাদের সাথে আমরা কথা বলেছিলাম তারাও কিন্তু জানিয়েছেন যে এই পানি জমার কারণে তাদেরও তাদের মধ্যে উল্লাস দেখা দিয়েছে আমার সামনে আরেকজন রাস্তা পার হয়ে আসছে আমি একটু যদি আপনার সাথে কথা বলি আপনি যদি আমাদেরকে একটু জানা এই যে পানি ভেঙে যাতায়াত করতে হচ্ছে কি ধরনের ভোগান্তিতে পড়তে হচ্ছে এই জন্য খুবই কষ্টকর এই জন্য আমরা কাউন্সিলর বা কমিশনের কাছে এটা একটা এই সমস্যা আপনাদের কতদিন যাবৎ চলছে এটা দুই চার বছর ধরে হইতেছে এই মেট্রো হওয়ার পর থেকে দীর্ঘদিন ধরে এটা হইতেছে রাস্তা সংস্কার হইতেছে না বিভিন্ন পানি যাই পরিষ্কার কম হয় এই জন্য সুস্থ একটা ব্যবহার চাই আমরা দাম আমরা স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলছিলাম যে আসলে এই যখন থেকে আপনার মেট্রো রেল কাজ শুরু হলো তখন থেকে কিন্তু এই সংকট আরও তীব্র হয়েছে সিটি কর্পোরেশনের কাছে তাদের আর্জি যেন পানি নিষ্কাশনের সুব্যবস্থা সিটি কর্পোরেশন গ্রহণ করে নয়তো অচিরেই এই অংশটুকু তারা মানে পারমানেন্টলি জলবদ্ধতার মধ্যে পড়ে যেতে পড়ে যেতে পারে বলে তাদের আশঙ্কা করছেন চৈতি এই ছিল আমার কাছে সর্বশেষ মোহন ধন্যবাদ আপনাকে আমাদের সাথে ধানমন্ডি থেকে আরো যুক্ত আছেন সহকর্মী মাসুদুর রহমান মাসুদ জানাবেন আমাদের সহকর্মীরা যেমন জানাচ্ছিলেন যে জলাবদ্ধতার খবর আপনি যেখানে রয়েছেন নগরবাসী ভোগান্তি কেমন দেখছেন ঢাকা শহরে যেগুলো যে কয়েকটি জায়গা আজকে আমি ঘুরে এসেছি পানির খবর খবর জানানোর জন্য সবচেয়ে ভয়াবহ অবস্থায় এই ধানমন্ডি সাতাশে এখন যদি একটু দেখানোর চেষ্টা করি আমি ক্যামেরার মাধ্যমে দর্শকদের যে এই ধানমন্ডি সাতাশে রাজধানীতে যখন দশ থেকে পনেরো বা বিশ বা তিরিশ মিলিমিটার বৃষ্টিপাত হয় তখন ওই ধানমন্ডির সাথে সে পানি ওঠে আজকে সকাল ছয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত পর্যন্ত পাননি এবং আশপাশে যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে এগুলো বেশিরভাগই বন্ধ হয়ে যাচ্ছে এবং তারা এখান থেকে ঠেলে ধাক্কা দিয়ে এখান থেকে পার করার চেষ্টা করছে সকাল থেকে এখানকার দৃশ্য ঠিক এরকমই রিক্সা সহজ যে সকল যানবাহনই এই তীর রাস্তা দিয়ে পার হওয়ার চেষ্টা করছে সেই সকল যানবাহনই এরকম বিপদে পড়েছে এবং পরবর্তীতে এখানে যারা উপস্থিত জনতা তারা ধাক্কা দিয়ে এখান থেকে গাড়িগুলো সত্যি নিরাপদ দূরত্বে পৌঁছে দিয়েছে সকাল থেকেই এই জায়গায় যারা ট্রাফিকের টাইসে ছিল তাদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে বৃষ্টিপাত যখন থেকে শুরু হয় তখন থেকে এখানে পানি জমা শুরু হয় এবং আস্তে আস্তে এটি মানুষের যে সাধ্যের যে পানি যে যতটুকু পানি হলে রাস্তায় চলাচল করা যায় মাসুদ ধন্যবাদ আপনাকে মুসলধারের বৃষ্টিতে তলিয়ে গেছে রাজধানীর বিভিন্ন এলাকা এবং শুক্রবারও সৃষ্টি হয়েছে তীব্র যানজটের এই মুহূর্তে রাজধানীর এলাকায় রয়েছেন আমাদের সহকর্মী দৈনিক বাংলা মোড়ে রয়েছেন আমাদের সহকর্মী বিকাশ বিশ্বাস কথা বলবো তার সাথে বিকাশ জানাবেন যে সেখানে কত ইয়া কতটা দেখছেন নগরবাসীর ভোগান্তি এবং যানজট কতটা দেখছেন নয়টা এই তিন ঘন্টা বৃষ্টি কিন্তু এই তিন ঘন্টা বৃষ্টি এখন বাজে ঘড়িতে বাজে দুটো দশ তার মানে চার ঘন্টার বেশি সময় হয়ে গেছে কিন্তু এই নগরীর বেশিরভাগ জায়গা রাজধানীর বেশিরভাগ জায়গা এমন পানিতে তলিয়ে রয়েছে শুক্রবারের কারণে যানজট যানজটের তীব্রতা অন্যান্য দিনগুলোতে যেমন থাকার কথা ছিল তেমনটা হয়তো নেই কিন্তু তারপরেও এই শুক্রবারের দিনে মানুষজন বের হয়নি তারপরে অনেক রাস্তা কিন্তু একেবারে পুরো আটকে আছে কারণ গাড়িগুলো যেতে পারছে না আমার চোখে দেখা অন্তত একশো সিএনজি রয়েছে এই পল্টন বিজয়নগর দৈনিক বাংলা আশপাশের এলাকাগুলোতে বন্ধ হয়ে রয়েছে রয়েছে তারা রাস্তার দাঁড়িয়ে কেউ কেউ ঠেলিয়ে আসলে গ্যারেজে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন প্রাইভেট কারগুলোর একই অবস্থা শুধুমাত্র উঁচু যে যানবাহনগুলো রয়েছে সেগুলো চলতে পারছে রিক্সাগুলো চলছে এর বাইরে মানুষজনের ভোগান্তি নিশ্চয় দেখতে পাচ্ছেন যে আসলে আর এই যে পানি জমাটবদ্ধ যে পানি রয়েছে জলবদ্ধ যে পানি রয়েছে সেই পানিগুলো কিন্তু একেবারে নোংরা পানি অর্থাৎ যে সোয়ারেজ ড্রেনের যে পানি সেগুলো কিন্তু উঠে আসছে এই রাস্তায় ফলে দুর্গন্ধও কিন্তু আসলে এটাকে দায় হয়ে পড়েছে এই বিজয়নগর পল্টন দৈনিক বাংলা যে এলাকাটি চৈতি যে পানি কেন এই চার ঘন্টা পার হওয়ার পরেও নামছে না সেটির অন্যতম কারণ কিন্তু এখানে কোনো খাল নেই যে খালগুলো ছিল সেগুলোকে বক্স কালভার্ট করে দেওয়া হয়েছে এবং সেই বক্স কালভার্টগুলো কিন্তু অনেকটা বন্ধ অবস্থায় রয়েছে আমরা নগরবাসীরাই যারা এই খালগুলোতে বা এই বক্স কালভার্টগুলোতে ড্রেনে যে পান ময়লা ফেলি যে পলিথিন ফেলি পানির বোতল ফেলি সেগুলোতে কিন্তু এই ড্রেনগুলো প্রায় বন্ধ হয়ে গেছে যে কারণে কিন্তু এখন এই পানি নিষ্কাশনের যে এত সময় পানি পেরিয়ে গেলেও সেই পানি কিন্তু নিষ্কাশিত হচ্ছে না সিটি কর্পোরেশন কিন্তু বলছে যে তারা কাজ করছেন কিন্তু তারা আসলে কাজ করে কুলে উঠতে পারছেন না এবং যেহেতু শুক্রবার আজকে আজকে কিন্তু জনবল কিন্তু অন্যান্য দিনের তুলনায় বেশ কম কাজ করছে যে কারণে কিন্তু এই চার ঘন্টা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত পানি নামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না যে জায়গাগুলোতে পানি উঠে গেছে আমি কিছুক্ষণ আগে সিটি কর্পোরেশনের যারা রয়েছেন কর্তা ব্যক্তি যারা রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম দক্ষিণ সিটি কর্পোরেশনের এবং তারা বলছেন যে তারা আসলে আপ্রাণ চেষ্টা করছেন তারা আশা করছেন যে কিছুক্ষণের মধ্যে হয়তো একটি তারা ফল পাবেন এবং এই পানিটি নেমে যাবে তবে যেহেতু আবহাওয়া অফিস বলছে যে আরও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তাই নগরবাসীর ভোগান্তি কখন দূর হবে সেটা কিন্তু বলা যাচ্ছে না চৈতি বিকাশ ধন্যবাদ আপনাকে